সকালে আমি বেরিয়ে যাচ্ছি, পপু বাবা আমাকে বের করে দিল। টাটা বেটা। এসে গেছে, লিফট এসে গেছে আমার ফ্লোরে, চলে যাচ্ছি। এখানে ফলের আড়ত বসে। সামনেটায় ফলের আড়ত বসে, সেই জন্য প্রচন্ড ভিড় হয়, প্রচন্ড ভিড়। ওখান থেকে আসা না খুব মুশকিল, কিন্তু ওটা আবার শর্টকাটও হয়। ওদিক মেন রোড থেকে আসলে আরও সময় লেগে যায়, এখান থেকে হাঁটলে কম সময় লাগে। আজকে হাঁটতে হাঁটতে অনেক দূর চলেছে, কিন্তু বাসই নেই, আধ ঘন্টার মতো হয়ে গেছে দাঁড়িয়ে আছে। তারপর অনেকটা এগিয়ে আসলাম, কিন্তু বাসের কোনো দেখাই নেই, কোনো বাসই নেই। চলে এসেছি পুলিশ ফাঁড়ি, দেখুন চারিদিকে খালি সবুজ, এটাই হচ্ছে সল্টলেক। হাঁটতে খুব ভালো লাগে, ফাঁকা পরিষ্কার একেবারে ঝকঝকে, এটা হচ্ছে সল্টলেক। চলে এসেছি এবারে, এটা সামনে পুলিশ ফাঁড়ি, তারপরেই আমাদের বাড়ি। খুব সুন্দর দেখুন বাড়িগুলো আশেপাশে, দেখলেই মন ভরে যায়। সামনে পুলিশ ফাঁড়ি, এপারে এত সল্টলেক, এপারে আমাদের পুকুর। বাড়িতে চলে এসেছি, সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং এভরিওয়ান। আজ সকালে জীবনে আর কি আছে, আজ আছি কাল নেই, যত কদিন থাকো আনন্দে থাকো, ঈশ্বরকে নিয়ে থাকো, চলো সব দিকে বজায় থাকবে। প্রথম স্থান জীবনে ঈশ্বরকে দিতে হবে, তারপরে সবকিছু সাকসেস। ঈশ্বর আমাকে অনেক হ্যাপি রেখেছে, ঈশ্বর প্রাতকালে ঈশ্বরকে অনেক ধন্যবাদ। চলো চলো এখন চলে চলে গেছে মা, আমি এখন রান্নায় বসে যাব আর কি। সকালে চা টিফিন পেয়ে গেছি, চা একেবারে ভরা এক কাপ নিয়ে নিয়েছি আজকে, মানে এত চা খেয়েছি বিষম লেগে যাচ্ছে। আর টিফিনে নিয়েছি আজকে রোজকার মতো আটার পরোটা, ডিমের পোচ, আর এটা হচ্ছে ভাজা। আটার পরোটা, ডিমের পোচ আর ভাজা দিয়ে সকালে টিফিনটা করি। আর ডিমটা আমি কি বলেন তো খুব বেশি পোচ খাই না, যেদিনকে দেখি ভালো একটু কুসুম লাল সেদিনকে। আটার পরোটা কিন্তু দারুণ লাগে, অনেকে ময়দা ভালোবাসে কিন্তু আটা খাওয়া যায়, দারুণ লাগে। এক কাপ ভরা চা পেয়ে গেছি, আর কিচ্ছু লাগবে না সকালবেলা। চাটা খেয়ে নিয়েছি, নিয়ে এবারে কাজে লেগে যাও, আজকে বসা বসে সিন নেই। আমি রেডি হয়ে গেছি, এখন চলে যাচ্ছি। নানু বাই, ওকে বেশি ডাইট, বাই। হ্যাঁ বাই বাই বেটা, চলে যাচ্ছি, কালকে আবার দেখা হবে, দিদিদের নিয়ে আসবো। চলে গেলাম, ভিআইপি চলে এসছে, বাসার জন্য অপেক্ষা করছি। পুজো এখনো, সেই জন্য বাস খুব একটা নেই, বাচ্চারা এখন রাতে ডিনার করবে, মামা যাচ্ছে। আজকে করেছি এগ আর মাটন বিরিয়ানি, কালকে করেছিলাম, আজকে আবার একটু ওদের জন্য করে দিলাম, একটু খুশি হবে। বাচ্চারা কেমন লাগছে খেতে? খুব ভালো। হামাম করে খাও, টেস্টি। হ্যাঁ মা, গরম আছে, বাবু বাবা কেমন করে খায় দেখি, টেস্ট। হ্যাঁ মা।